শোনেন, আপনারা মনে করেছেন আমি এই পাঁচ বছর ক্ষমতা পাওয়ার পর সুখে ছিলাম, কিন্তু না না, আমি তিন বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। কথা কর না কেন, আমি গত বছরে উমরা হজ করেছি, আমার মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করত, গাঁজা খাই পাচত, গুমসুরিতে পাকা পক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। দেশের বাজে বারোটা ওদের হয় ভুরি মোটা, দেশের বাজে বারোটা ওদের হয় ভুরি মোটা, এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। কথা বলেন, আমাদের এলাকায় এক লোক আসছে রাস্তাতে ইট পাড়তেছে, ইট ছিলেন তো নোয়াখালীতে নাকি ইট কি বলেন, হিট ইট, ইট ছিলেন তো কাঁচা রাস্তা মানে বোঝেন তো মাটিওয়ালা রাস্তা, কথা বোঝেন না, এই রাস্তাতে ইট পাড়তেছে, মানুষজন ডেকে বলে বাবা তুমি তো নেতা, না কয় নেতা হওয়া লাগে, সেবা করতে নেতা হওয়া লাগে, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় কলেজে যায় কি দুঃখ, এই রাস্তাটা কাদা হয় চলতে পারে না, কি কষ্ট আমি বুঝি না, কথা কর নাকি, আপনারা হাটে বাজারে যান কি কষ্ট হয়, আমার কি ঘুম হয়, আমি ঘুমাইতেই পারি না, কথা কর নাকি, আমি জনসেবামূলক কাজ করলাম, আর যদি কখনো আপনাদের কাছে দোয়া চায়, দোয়া চায় যদি নির্বাচনে দাঁড়ায় আমার মার্কাদেরকে একটা সিল মারি, আমার এক নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব, কথা কন ঠিক না, এই স্লোগান দিয়া একবার যদি নেতা নির্বাচনে দাঁড়ায় আর আমরাও পাইলে, ওরে বাবা কি স্লোগান পাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করত, গাঁজা খাই পাচত, গুমসুরিতে পাকা পক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত, এই স্লোগান দিয়া একবার যদি নেতা নির্বাচনে পাশ করে, এলাকায় থাকে না ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে নাক ডাইকে ঘুম পাবে, আছে না নাই, দাওয়াত দেবেন মাহফিলে, দাওয়াত দেবেন ওই যে চামুচ টামুচ মানে চামচে টামচে বোঝেন না কি বোঝেন আপনারা, নোয়াখালীর মানুষ নেতার আশেপাশে যারা ঘোরাফেরা করে ওর নাম কি, হ্যাঁ ওই চামুচ চামচে, ওই চামুচ তামুচের হাতে দুই তিন হাজার পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেখো, আমাদের নেতা তো বিশেষ জরুরি কাজে মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে আজকের এই প্রোগ্রামে অংশ নিতে পারেন নাই, দুই হাজার টাকার সালাম দিছে, কি দিছে দেখার না কে, এই যে চামুচ টামুচ দিয়া পাঁচ বছর শেষ, কয় বছর শেষ, আবার যখন মার্কা বের হবে নির্বাচন শুরু হয়েছে, মার্কা থাকে যে কয়দিন এলাকায় নেতার আনাগোনা সে কয়দিন, ওই কয়দিন মুরুব্বিক দেখালে সালামু আলাইকুম চাচা মিয়া কেমন আছেন, শরীর কেমন, ডায়াবেটিস কেমন, কি কথা কর না কে, চাচার চিয়ারা দেখে কয় চাচা আপনার মতো আমার এক ছোট চাচা ছিল মারা গেছে খুব ভালোবাসত, কথা কর না কে, চাচিক দেখলে সালাম, সালাম দিতে দিতে অবস্থা এমন খেজুর গাছ দেখলো সালাম, কথা কর না কে, মানে হুশই পায় না, আর নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন টুপি দাড়ি পাঞ্জাবি দেখে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই, আসমান থেকে এই মাত্র নাজিল হয়েছে, কথা কন ঠিক না, এরকম আছে না না, এই জন্য আমি আমার ওয়াজে বলে থাকি নামাজি হলো পাঁচ রকমের, কয় রকমের, কি কি পাঁচ রকমের শুনবেন, তাহলে মনে করায় দিন, খালি অপেক্ষায় থাকেন, আগে এটা শেষ করি, আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এই নেতা মনে করেন পাঁচ বছর পরে আসে নির্বাচনের জনসেবায় কি ভাষণ দেয় জানেন, শোনেন শোনেন, আপনারা মনে করেছিলেন আমি এই পাঁচ বছর ক্ষমতা পাওয়ার পর সুখে ছিলাম, কিন্তু না না, আমি তিন বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম, কথা কর না কেন, আমি গত বছরে উমরা হজ করেছি, আমার মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি ভুলিনি, এই যে অভিনয় কইরা বলে শোনে
রাস্তা করার কথা, ব্রিজ করার কথা, অনেক কিছু উন্নয়ন করতে চাইছিলাম, করতে পারিনি। কিন্তু আর একটা বার যদি আমাকে সুযোগ দেন, আর একবার দয়া করেন, এই পাঁচ বছরে বাকি সব কাজ করে দিই, মানে পাঁচ ধরে বাকি আছে পুরোটা দিবি। কথা কন ঠিক না ভাই? এই স্লোগান দেন এত আবারও মন খারাপ করছেন। এই যে এদের অভিনয়ে আমরা, ওরা আমাদেরকে বোকা সাইজে ধোকা দেয়, কথা কন ঠিক না ভাই? আমরা টেরও পাই না, কথা বলেন। এই জন্য ওদের এই মিষ্টি মুলিতে মিষ্টি আওয়াজে ভোলা যাবে না, কথা কন। ওরাই তো এলাকায় নেতা হয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা সব করে, বিল্ডিং এর কত ধরনের রাজত্ব কায়েম করতেছে, রাস্তাঘাটে বরাদ্দ হয় 10 কোটি টাকা, কাজ করে 5 কোটি, বাকি 5 কোটি নিয়ে তার পকেটে, ব্রিজে ঢুকানোর কথা আর ঢুকে দেয় বাঁশ, কথা কন না গা? এরকম আছে না নাই দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা, দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা, এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, কথা বলেন। ওই 5 বছরে নেতা পাওয়া যায় না, কিন্তু অলি গলি নেতার চেহারা পাওয়া যায়। কারণ কি জানেন, বিশাল ব্যানারে নেতার ছবি, আমি অমুক নেতা সেরা গালি বদনা, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা, মানে মাঝে মাঝে বছরে খালি শুভেচ্ছা, বৈশাখের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, তারপরে মনে করেন ঈদুল আজহার একবার, ঈদুল ফিতরের একবার শুভেচ্ছা, তারপরে বৈশাখের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, বউ মেরে গেলে তার শুভেচ্ছা, কথা কন না কেন? পয়লা বৈশাখের শুভেচ্ছা, তাহলে চাষা হ্যাঁ আছে না নাই? আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন, ওই ব্যানারের টাকা নষ্ট করে দরকার ছিল? ওই টাকা দিয়া, ওই কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ব্যানারের টাকা খরচ না কইরা, ওই টাকা দিয়ে যদি নেতা এলাকায় যে গরিব মানুষ খাবার পায় না, ওর মুখে খাবার তুলে দাও, যার চিকিৎসা হয় না চিকিৎসার জন্য টাকা দাও, যার গায়ে কাপড় নাই শীতের কাপড় বানায় দাও, কথা কন? তা না করে এখানে একটা ব্যানারে দেখে মনে হয় শাকিব খানের স্টাইল ফেল, কথা বল না কি কি ছবি মন খারাপ করছেন আপনারা? কি স্টাইল, একটা হাঁটিচ্ছে, একটা হাসিচ্ছে, একটা কান দিচ্ছে, আর একটা মনে করেন কিছু কিছু নেতারা আবার খুব চালাক হয়েছে বুঝছে, এরকম 500 টাকার যদি একটা কম্বল মানুষের হাতে দেয়, একে দিয়ে ক্যামেরাম্যানে কয় ছবি তোল ছবি তোল, ছবি তুলে প্রথম আলো পত্রিকায় জায়গা হয়ে গেল, অমুক নেতা অমুক গরিব ব্যক্তিকে 100-500 টাকার কম্বল দিল, কথা কন? ওর উদ্দেশ্য কি মানুষের উপকার করা নাকি প্রচার করা? একটা চেয়ারম্যানও যদি এখন 500 টাকা দেয়, তাও মোবাইল একটা সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেয়, অমুক পথে চলতে গিয়ে একটা গরিব মানুষের হাতে 500 টাকা দিলাম, পরে বিকেলবেলা এই ছবি ছেড়ে রাত 12টার দিকে দেখে লাইক পড়ছে 1500, তখন বলতেছে দেখ 500 টাকার উপকার হয়েছে, 1500 লাইক পড়ছে, তাহলে ওই কি উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি লাইক পাওয়ার আশায় দান করছে, কথা কন ঠিক না ভাই? এরকম অবশ্য নেতা নোয়াখালীতে নাই, এরকম উপকার নোয়াখালীর মানুষ করে না। ওয়াজ কি খারাপ লাগতেছে? এলে বাস্তব কথা, এলে ওয়াজ কোনো বক্তা করে না, কিন্তু গোলাম রব্বানি করে, কথা কন না? খারাপ লাগলেও লাগুক, ভালো লাগলেও লাগুক, আমার কিচ্ছু করার না, এই গতিতেই চলবে, মরে যাব সব শেষ, বেঁচে থাকলে এলে বাস্তবতা তুলে ধরা লাগবে, কথা কন? সারা জীবন ওয়াজ শুনছে, এক ভোলা জেলায় বলে এক বক্তা ওয়াজ করেছে 14 দিন ব্যাপী সুরে ইউসুফের তাফসির, তো 1 লক্ষ খুঁটি ধরে যায় না, মাহফিলের স্টেজের খুঁটি ধরে যায় না, কইছে ভাই বাড়ির যাবেন না, কয় যাবো তো, কিন্তু এখন পর্যন্ত একটা জিনিস আমি ক্লিয়ার হতে পারলাম না, এই যে 14 দিনে 28 ঘন্টা ওয়াজ শুনলাম, তো মাঝে মাঝে যে আপনি ইউসুফের পাশাপাশি জোলেখার নাম নেছেন, এই জোলেখা নারী না পুরুষ এখনো বুঝিনি, ওই ওয়াজ করে লাভ আছে চাচা মিয়া? যা কম ক্লিয়ার, কথা কন?